গাজীপুর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আছেন মাজহারুল ইসলাম মাসুম, তিনি এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। মাজহারুল ইসলাম মাসুম, তফসিল ঘোষণার পর গাজীপুরের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান, সেই সাথে বিএনপি বা সমমনা দলগুলো ঢাকা যেই অবরোধ কর্ম পঞ্চম দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ, সেখানকার অবস্থা আমাদেরকে বিস্তারিত। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন আনন্দ মিছিল পাশাপাশি রাতেই আমরা দেখি মশাল মিছিল করেছে বিএনপি ও কালিয়ে করে 48 অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সেই এই নির্বাচনী তফসিল ঘোষণা করার মধ্যে দিয়ে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তারা বেশ সচেষ্ট অবস্থাতে রয়েছেন। আমি সকালবেলা রাস্তায় যে পোশাক কারখানার শ্রমিকরা বেরিয়েছিলেন, তারা তাদের কর্মস্থলে গেছেন, তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, তারা জানিয়েছে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে, আমরা চাই যে অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হোক, যেতে যেন স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসে, তারা যেন শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে, তাদের কর্মস্থলে ঠিকমতো তারা কাজ করে কাজকর্ম চালিয়ে যেতে পারে, এইরকম অবস্থা চালিয়েছিল। বান্না এই ছিল আমার কাছে গাজীপুরে যে নির্বাচন তফসিল ঘোষণা করার পর মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তার সর্বশেষ খবর। ধন্যবাদ মাজহারুল ইসলাম মাসুম।